Halo, Assalamualaikum. আজ একটা আপডেট দিচ্ছি, এই হচ্ছে আমার আর একটা ধানের ফোড়া। এই ফোড়াটা মানে আগে একবার দিয়েছিলাম, ফোড়ার দেখেন ধানের ফোড়াটা ভালোই হয়, হয়তো সময় একটু বেশি লাগে, কিন্তু আপনার আপনার টার্কি মুরগি আমার মনে হয় পোলট্রি সেক্টরে যে কোনো কিছুই এটা খুব ভালোই হয়, এটা বেশ ভালোই ঘন হয়েছে, বেশ করেছে অনেকটুকু জানি যাবে। আর এটা হচ্ছে ভুট্টা ফোডার, আর আমি আল্লাহর রহমতে রেগুলার ডিম পেয়ে যাচ্ছি এখন, ওরা রিসেন্টলি ডিমে এসে থামেনি, এখন দুইটা রেগুলার ডিম পাচ্ছে আর আরেকটা শিগগিরি পাড়বে, ইনশাল্লাহ আপনার দোয়া রাখবেন। এগুলা আজকে তাদের বিকালের খাবার, এই ফোডারটা করে রাখলাম। আপনারা যারা ফোডার করতে চান ধানের, আমি এক্স্যাক্ট টাইমটা আসলে জানি না, নিজেই করেছি, আপনারা কোনো স্পেশালিস্টের কাছে জেনে নিতে পারেন যে কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো আমি প্রথমে 12 ঘন্টা 13 ঘন্টা ইভেন 20 ঘন্টাও ভিজিয়েছি, কিন্তু স্প্রাউট ঠিক মতো উঠে নাই। আর আমি বেশ কয়েকদিন এটা পানিতে যেটা ভেজা কাপড়ে ইয়ে করে স্প্রে করেছি, তারপর রুটটা হওয়ার পর আস্তে আস্তে স্প্রাউটটা যখন হয়ে যাবে তখন আপনার ওই কাপড়টা সরিয়ে ফেললে ওই কাপড়ের মধ্যে লেগে থাকবে না, তখন আপনি রেগুলার কাপড়টা সরিয়ে স্প্রে করতে পারবেন। আমি এক্স্যাক্ট ডেটটাও রাখি নাই, আমার মনে হয় এটা খুব বেশি হলে 7 দিনের 1 সপ্তাহখানিকের, এটা প্রায় 6 ইঞ্চি তো অবশ্যই 6 ইঞ্চি হয়ে গেছে এবং প্রচুর গ্রোথ ধানও আছে, ধানগুলো নষ্ট হয় নাই, ফাঙ্গাস পড়ে নাই, ঠিক আছে, আপনারাও এটা করতে পারেন। আচ্ছা, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।